মোহনবাগানের কোচ, সাপোর্ট স্টাফ সহ অধিকাংশ বিদেশি ফুটবলারই ওয়ার্ক ভিসা হাতে পেয়ে গিয়েছেন। বিশেষ করে ইতিমধ্যেই আইএসএলে আগে অংশ নেওয়া কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফেদের ভিসা পেতে সমস্যা হচ্ছে না, যে কারণে এটিকে মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেড সবার আগে পৌঁছে যাচ্ছে ভারতে। কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের সঙ্গে তিন বিদেশি ফুটবলার রবিবারই গোয়ায় পৌঁছে যাচ্ছেন। হাবাসের সঙ্গে এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেজ ও তিরি স্পেন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সঙ্গে বাগানের কোচিং স্টাফ। ফ্রান্স হয়ে রবিবার ভারতে পৌঁছানোর কথা তাদের। গোয়া পৌঁছে বেনোলিমের সমুদ্র সৈকতে ছবির মতো সুন্দর কটেজে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে হাওয়াস গার্সিয়াদের। এই সময়ের মধ্যে 3 বার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এলেই অনুশীলনে নামতে পারবেন তারা। ভারতীয় ফুটবলাররা ইতিমধ্যেই গোয়া পৌঁছে কোয়ারেন্টিনের মধ্যে রয়েছেন। স্পেন থেকে এতদিন অনলাইনেই প্রবীর প্রীতমদের ফিজিক্যাল ট্রেনিংয়ের ক্লাস করাচ্ছিলেন স্প্যানিশ ট্রেনার আলভারো বার্নেল। গোয়ায় এসে কোয়ারেন্টিন পর্বেও সন্দেশ সাহিলদের অনলাইনে ফিজিক্যাল ট্রেনিংয়ের ক্লাস নেবেন আলভারো। কড়া নজরদারি থাকবে চ্যাম্পিয়ন দলের স্প্যানিশ কোচ হাবাসের। ভারতীয় ফুটবলারদের কোয়ারেন্টিন শেষ হবে আগামী সপ্তাহে। ইতিমধ্যেই সবার 2 কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামী সপ্তাহে আরও একটা পরীক্ষা হবে ফুটবলারদের। তৃতীয় নেগেটিভ রিপোর্ট থাকলে অক্টোবরের 2 সপ্তাহ থেকেই অনুশীলনে নামতে পারবেন বাগানের ভারতীয় তথা বঙ্গ ব্রিগেড। এদিকে করোনা মহামারীর কঠিন সময় হচ্ছে এবারের আইএসএল। ফুটবলারদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখতে টিমের সঙ্গে একজন যোগা প্রশিক্ষক নিয়োগ করছে এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট।